সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মিরপুর উপনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য। আজ সকাল 9টার দিকে এখানে আগুন লাগে এবং 10টার দিকে বৃষ্টি ফায়ার সার্ভিস ইউনিটের দল এসে আগুন নিভানোর চেষ্টা করে। প্রায় 2 ঘন্টা অতিবাহিত হতে চলেছে, এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না। আপনারা দেখছেন সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য। আগুন অত্যন্ত দ্রুততার সাথে ছড়িয়ে পড়ছে, একটির পর একটি টিন শেডের ঘরগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আগুনের ধোঁয়ায় সমস্ত ঢাকা শহর যেন ছেয়ে যাচ্ছে। দেখুন সেই আগুনের দৃশ্য। সুপ্রিয় দর্শক, গত বছর একবার ঠিক এরকম সময় এখানে আগুন লেগেছিল। আমাদের দেশে একটির পর একটি এরকম অগ্নি লাগার ঘটনা প্রতি বছরই ঘটে থাকে। এই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের আরো অত্যাধুনিক উন্নত ব্যবস্থা গ্রহণ করা উচিত আমাদের দেশে। তো আপনারা দেখছেন এই আগুনের দৃশ্য, চারিপাশের বহুতল ভবন গুলো ধোঁয়ায় যেন অন্ধকার হয়ে আসতেছে চারিদিকে। এখানে প্রায় 1,500-এর থেকে 2,000 পরিবার বসবাস করে, সবাই চোখের জলে ভেসে যাচ্ছে, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। পুড়ে সব কিছুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তাদের কোনো উপায় এই মুহূর্তে নাই। তো দর্শক, দেখছেন সেই আগুনের দৃশ্য। এই আগুনের দৃশ্য প্রতি বছরই আমাদের দেশে একটার পর একটি ঘটে চলেছে। তো দেখুন আগুনের দৃশ্য, বৃষ্টি ইউনিট কিভাবে কাজ করছে নিবানোর জন্য। কিন্তু বৃষ্টি ইউনিটেও নিভাতে হয়তো পারবে না, আরো ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এখানে প্রয়োজন। তো আগুনের দৃশ্য দেখে মনে হচ্ছে যেন পুরো ঢাকা শহর যেন পুড়ে শেষ হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক, দেখুন সেই আগুনের দৃশ্য আপনারা দেখছেন, একটির পর আগুন কিভাবে পুড়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, যারা এই এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, তারা উপভোগ করতে পারছেন যে আগুনের কত তেজ, কিভাবে আগুন আগুনের দৃশ্য ছড়িয়ে পড়ছে চারিদিকে। আগুনের উত্তাপ ধোঁয়ায় চারিদিক ঢাকা শহর যেন ছেয়ে যাচ্ছে। তো আসুন এই ভিডিওটি দেখে আগুনের দৃশ্য সবাই উপভোগ করি। দেখুন আমাদের দেশে একটির পর একটি বিপদ কিভাবে আসতেছে। এক্ষেত্রে এই মুহূর্তে সারা দেশেই করোনা ভাইরাসের আতঙ্কে সমগ্র বিশ্ব যেন আতঙ্কিত হয়ে আছে, তারপর আবার এত বড় একটি আগুনের সূত্রপাত। তো ভিউয়ার্স, এই মুহূর্তে সবাই যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, সবাই আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন যেন অতি সহজেই আগুনের লেলিহান নিয়ন্ত্রণে আসে, যেন আগুনটা থেমে যায়। এখানের প্রায় 2 থেকে 2,500 পরিবার জনগণ এখান থেকে একেবারে পুরো নিঃস্ব হয়ে যাচ্ছে, কিছুই করণীয় নাই। সুপ্রিয় দর্শক, ফায়ার ব্রিগেডের দল আগুন নিভানোর চেষ্টা করে যাচ্ছেন এক নাগাড়ে, প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা অতিবাহিত হয়ে যাচ্ছে, এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না। তো ভিউয়ার্স, প্রতি বছরই এভাবে ঢাকা শহরে একটি পর একটি আগুন লেগে চলেছে, তাই এই আগুন প্রতিরোধের জন্য আরো অত্যাধুনিক উন্নত ব্যবস্থা আমাদের দেশে প্রয়োজন। আরো ফায়ার সার্ভিসের ইউনিট আরো অনেক বৃদ্ধি করা প্রয়োজন, এদিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিত। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন সেই আগুন, দেখুন কিভাবে আগুন ধেয়ে ধেয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, দেখুন আগুনের লেলিহান কিভাবে পুড়ে চারিদিকে ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে। তো এই মুহূর্ত যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, সবাই আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন যেন অতি তাড়াতাড়ি আগুনটি নিয়ন্ত্রণে আসে। দেখুন ধোঁয়ায় কি পরিমাণে ছেয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, দেখুন কি অবস্থা, সবাই আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন যেন অতি সহজে এই আগুনটি নিয়ন্ত্রণে আসে। আমার এই
ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে তাহলে সবাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে আমি অনুরোধ করব আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে এবং যেন আগুনটি সহজে নিয়ন্ত্রণে আসে, এবং তারপরেই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন সবার কাছে আমি এই প্রত্যাশা করি। আর আমি আল্লাহর কাছে দোয়া করি যেন অতি সহজে এই আগুনটি নিয়ন্ত্রণে আসে। তো ভিউয়ার্স দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত, ভিডিওটি স্কিপ না করে সবাই শেষ পর্যন্ত দেখুন যে আগুনের কি তেল। দেখুন ফায়ার ব্রিগেডের ইউনিটের দল টিনের চালার ঘরে চালের উপর উঠে উঠে কিভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে আমরা এই মুহূর্তে দূর থেকে দেখতে পাচ্ছি। ভিউয়ার্স দেখেন বৃষ্টি ইউনিট এক নাগাড়ে কাজ করে যাচ্ছে, আগুন নেভানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। তো আসুন আমরা সবাই মিলে এই দৃশ্যটি দেখি আর আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি যেন এরকম ভাবে দেশে আর অগ্নিকাণ্ডের সূত্রপাত না হয়। সবাই আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি যেন আমাদেরকে সবাইকে এই আগুনের হাত থেকে রক্ষা করে। দেখুন আগুনের দৃশ্য ধোঁয়ায় কিভাবে উঠে যাচ্ছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনার আগুনের ধোঁয়ায় সেরে যাচ্ছে। এই মুহূর্তে আগুন নিভানোর চেষ্টা করে যাচ্ছেন, অনেক চেষ্টা করে যাচ্ছেন, নিয়ন্ত্রণে আনতে পারছেন না, খুবই চেষ্টা করে যাচ্ছেন। দেখুন আগুনের দৃশ্য কি অবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন আগুনের দৃশ্য। সবাই আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন যেন সত্যি সহজে আগুনটি নিয়ন্ত্রণে আসে। আমাদের দেশে আসলে প্রতি বছরই এভাবে একটি বার একটি অগ্নিকাণ্ড ঘটে থাকে, তাই এ ব্যাপারে আরো সতর্কতা অবলম্বন করা উচিত সাধারণ জনগণ সহ প্রত্যেকের, সরকারের ওইদিকে দৃষ্টি নিক্ষেপ করা উচিত। দেখুন আগুনের দৃশ্য, দেখুন কি পরিমাণে ধোঁয়া উঠে যাচ্ছে এবং টিনের চালাগুলো একটি পর একটি হয়ে গেছে। দেখুন ফায়ার ব্রিগেডের ইউনিটের দল টিনের চালের উপর উঠে এই আগুন নিভানোর চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন আপনার আগুনের দৃশ্য, আশা করি সবাই দেখতে পাচ্ছেন, সবাই আগুনের দৃশ্যটা দেখছেন আর আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন যে আল্লাহ কত লোক এখানে নিঃস্ব হয়ে যাচ্ছে, তাদের ঘর বাড়ি সব কিছু পুড়ে সারখার হয়ে যাচ্ছে, নিঃস্ব হয়ে একেবারে তারা পথে বসে যাচ্ছে। আল্লাহ সবার কাছে আমরা দোয়া প্রার্থনা করি যেন আগুনটি সহজে নিয়ন্ত্রণে আসে। আসুন তা দেখছি চেষ্টা করে যাচ্ছে ফায়ার ব্রিগেডের দল, আশা করা যায় নিয়ন্ত্রণে আসবে। আগুনের লেহিয়া চারিদিকে ছড়িয়ে পড়ছে, তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আমি আজকের মতো এখানে শেষ করব। দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন এবং পাশে থাকা ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বক্সের পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন